ছোট্ট বাচ্চাগুলো কেমন আছে? নিশ্চয়ই সবাই ভালো আছো তোমরা। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব পার্ট 3। দেখো বোর্ডের মধ্যে লিখে রেখেছি পার্ট 3। পার্ট 3-এর হেডিংটা কি? আমরা কি কি কাজ করি। দেখো এই যে তোমাদের সুন্দর বাংলা বইটা, সেটার মধ্যে কি দেয়া আছে যে আমরা কি কি কাজ করি। সকাল আমাদের কিভাবে শুরু হয় বলো তো? আমরা কি করি এখানের মধ্যে? দেখো কি হচ্ছে, এই যে ছবি দেখতে পাচ্ছি, ঘুমোচ্ছে তাই না? একটা ভাইকে দেখা যাচ্ছে, বাবাকে দেখা যাচ্ছে, আরেকটা কি দেখা যাচ্ছে, একটা বোনকে দেখা যাচ্ছে, সে কি করছে, আরাম করে ঘুমোচ্ছে। আমরা ভোরে ঘুম থেকে উঠি। আচ্ছা আগে আমরা চিত্রগুলো দেখে যাই, তারপর আমরা পড়ব। তারপরে কি দেখা যাচ্ছে দেখো, কল দেখা যাচ্ছে, তারপরে কি করছে, মা হাঁড়ি বাসন ধুচ্ছে, আর ভাই বোনে কি করছে, দাঁত মেজে ওরা মুখ ধুচ্ছে। তারপরে দেখো কি করছে, বাড়ির কাজে সাহায্য করছে, মা কি করছে, কাপড় শুকা দিচ্ছে, আর ছেলেটা দেখো মাকে সাহায্য করছে, আরেকটা মেয়েটা কি করছে, দাদিমাকে সাহায্য করছে। তারপরে দেখো ওরা কি করছে, হাত ধুচ্ছে, ওরা এখন ভাত খেতে বসবে। হ্যাঁ, ভাত খাওয়ার আগে ও পরে কি করছে, ওরা হাত ধুচ্ছে। তারপরে দেখো ছবিতে দেখো কি করছে, ওরা পড়তে বসেছে, পড়ছে। তারপরে লাস্টে কি করছে, ওরা খেলছে। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, আমরা 6টা ছবি এখানে দেখলাম। এখন চলো ছবিগুলোর নিচে কি লিখেছে। ফার্স্টের ছবিতে আমরা কি দেখতে পেয়েছি, যে একটা মেয়ে কি করছে, একটা মেয়ে ঘুমোচ্ছে। তোমরা যে ঘুমাও সকালবেলা উঠে কি করো, দাঁতটাকে ব্রাশ না করে কি খাবার খেয়ে ফেলো, নাস্তা খাও, স্কুলে চলে যাও? যাও কেউ? নিশ্চয় যাও না। আমরা কি করি, আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি। তারপরে নেক্সটে আমরা কি করি, আমাদের ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমরা দাঁত ব্রাশ করি, হাত মুখটাকে কি করি, ভালো করে ধুয়ে ফেলি। দেখো আমরা ভোরে ঘুম থেকে উঠি। সেকেন্ডটা কি আছে, চিত্রে কি দেখেছিলাম ছবির মধ্যে, যে আমরা দাঁত মাজি আর কি করি, হাত মুখ ধুই। তারপরে আমরা কি করি, 3 নম্বর যে চিত্রটা ছিল সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম, দেখতে পেয়েছিলাম যে বাড়ির কাজে সাহায্য করছে, মা কাপড় শুকা দিচ্ছে, ছেলেটা কি করছিল, মাকে হেল্প করছিল, আর দাদিমা কি করছিল, দাদিমাকে দেখো মেয়েটা হাতে কি একটা দিচ্ছে, স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে না, নিশ্চয় ঔষধ বা কিছু একটা দিচ্ছে। তাহলে এটা কি, যে বাড়ির কাজে আমরা কি করি, আমরা সাহায্য করি। তারপরে তাহলে আমরা 3টা চলে গেলাম। 3টা কি, আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত মাজি, তারপরে কি করি, বাড়ির কাজে আমরা সাহায্য করি। এরপরে চিত্রটায় আমরা কি দেখতে পেলাম, দেখতে পেয়েছিলাম যে ওরা কলের নিচে কি করছিল, ভালো করে সাবান দিয়ে হাত ধুচ্ছিল। কেন ধুচ্ছিল, মা ওদের জন্য খাবার বেড়েছে, ওরা খাবে। তাহলে আমরা যে খেতে বসি তখন আমরা কি করি, ভালো করে আমরা হাতটাকে ধুই না, আমরা খাওয়ার আগেও হাতটাকে ধুয়ে তারপরে খাবার খাই, এবং খাবার খাওয়ার পরে যে আমাদের হাতটা নোংরা হয় তখন কি করি, আমরা আরেকবার ধুই না? তাহলে খাওয়ার আগে ও পরে কি করতে হবে, হাত ভালো করে ধুতে হবে। তারপরে তোমরা কি করো, সকালবেলা নাস্তা খেয়ে যদি স্কুলে যেতে না হয়, স্কুল খোলা থাকলে তো অবশ্যই স্কুলে যাও, আর যখন তোমরা বাসায় থাকো তখন কি করো, নাস্তা খেয়ে পড়তে বসে যাও না, তাহলে কি সকালবেলা হচ্ছে পড়ার সময়, তখন তোমরা পড়তে বসো, আবার বিকেলে খেলাধুলা শেষ করে তারপর সন্ধ্যায় কি করো, নাস্তা খেয়ে আবার পড়তে বসো না, তাহলে কি করতে হবে, পড়ার সময় পড়তে বসতে হবে। আমরা এখানে মধ্যে চিত্রে কিন্তু তাই দেখেছিলাম যে ওরা 3 ভাই বোন মিলে কি করছিল, পড়ছিল। তোমরা বইটা খুললে তো অবশ্যই যখন আমার ক্লাস দেখতে বসবে, হাতের কাছে খাতা কলম এবং বইটা অবশ্যই নিয়ে বসবে। পড়ার সময় কি করি আমরা, পড়ার সময় আমরা পড়ি। এরপরে দেখো খেলার সময় আমরা কি করি, আমরা খেলার সময়
খেলি। এটাই ছিল কি, এটাই ছিল আমাদের পার্ট তিনের কাজ। এখন আসো আমরা যে যেই লাইনগুলো আমরা পড়েছি আমরা সেই লাইনগুলো থেকেই আমরা কি করব, আমরা শূন্যস্থান পূরণটাকে বানিয়ে শূন্যস্থান পূরণ আমরা এখান থেকেই শিখে ফেলবো। দেখো আমি এখান থেকে শূন্যস্থান পূরণটা করে দিচ্ছি। আমরা ড্যাশ ড্যাশ ঘুম থেকে উঠি, এখানে যদি এটা না থাকে তখন আমরা এখানে তোমাকে একটা ড্যাশ দিয়ে দিল, কি থাকলো যে এখানের মধ্যে থাকলো আমরা ড্যাশ ঘুম থেকে উঠি। তাহলে আমরা কি লিখবো, আমরা পড়েছি যে আমরা ভোরে কি করি, আমরা ভোরে ঘুম থেকে উঠি, তারপরে কি করি আমরা দেখো যে এখানের মধ্যে আছে দাঁত কি করি ড্যাশ। তাহলে কি হবে, আমরা দাঁত কি করি, আমরা দাঁত মাজি। তারপরে আমরা কি করি দেখো, হাত ড্যাশ ধুই, তাহলে কি লিখবো ড্যাশের মধ্যে, হাত মুখ ধুই। বাড়ির কাজে আমরা কি করি, বাড়ির কাজে আমরা সাহায্য করি, খাওয়ার আগে খাওয়ার ড্যাশ ও পরে হাত ধুই, ড্যাশে কি লিখবো, খাওয়ার আগে ও পরে আমরা কি করি হাত ধুই। এরপরে আমরা কি করব যে পড়ার কি করি, পড়ার সময় আমরা পড়ি, তারপরে কি করি খেলার ড্যাশ খেলি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, খেলার সময় খেলি। দেখো আমরা এটাকে কি করলাম, এই লাইনগুলো দিয়েই আমরা শূন্যস্থান পূরণ শিখেছি। এখন আমাদের বাক্য গঠনও আমরা এটা থেকে করতে পারবো এবং আমরা কি করতে পারবো, প্রশ্নের উত্তর যেগুলো আছে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে করতে পারবো। দেখো এখানের মধ্যে তাহলে আমরা কি কি কাজ করি, আমরা ড্যাশ ঘুম থেকে উঠি, তাহলে কি হবে আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত ড্যাশ দাঁতে ড্যাশে কি হবে মাজি, হাত ড্যাশ ধুই, হাত মুখ ধুই, বাড়ির কাজে ড্যাশ করি, বাড়ির কাজে সাহায্য করি, খাওয়ার ড্যাশ ও পরে হাত ধুই, খাওয়ার আগে ও পরে হাত ধুই, পড়ার ড্যাশ পড়ি, পড়ার সময় কি করি পড়ি, খেলার ড্যাশ খেলি, খেলার সময় কি করি আমরা, খেলার সময় আমরা খেলি। এখন আসো আমরা এখান থেকে পার্ট তিন থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর বানাবো।
দেখো আমরা আগে দুটো পড়ি, আমরা ভোরে কি কি কাজ করি, আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত কি করি, দাঁত মাজি ও হাত মুখ ধুই। এটা গেল আমাদের এক নম্বরের প্রশ্ন। দু নম্বর কি, কখন হাত ধুতে হয়, খাওয়ার আগে ও পরে কি করতে হয়, হাত ধুতে হয়। তাহলে দেখে নাও আমরা ভোরে কি কি কাজ করি। আমরা জানি কিছুক্ষণ আগেও আমরা পড়েছি, আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত মাজি ও হাত মুখ ধুই, কখন হাত ধুতে হয়, খাওয়ার আগে ও পরে কি করতে হয়, হাত ধুতে হয়। এবার আসো তিন নাম্বার, দেখো বাড়ির কাজে আমাদের কি করা উচিত, বাড়ির কাজে আমাদের সাহায্য করা উচিত। আমরা কি কি কাজ করি, আমরা বাড়ির কাজে কি করি, সাহায্য করি, আমরা পড়ার সময় কি করি, আমরা পড়ার সময় পড়ি, এবং আমরা কি করি, খেলার সময় আমরা খেলি। এখান থেকে এই পাঠ থেকে আমরা কি পেয়েছি, চারটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। তারপরে এখান থেকে আমরা কিছু বাক্য গঠনও করতে পারি, যেমন ভোর দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি কি, আমরা ভোরে কি করি, আমরা ভোরে ঘুম থেকে উঠি। এরপরে আমরা হাত দিয়ে করতে পারি, আমরা হাত দিয়ে কি লিখতে পারি, খাওয়ার আগে ও পরে আমরা কি করি, হাত মুখ ধুই। সময় দিয়ে আমরা লিখতে পারি কি, পড়ার সময় আমরা পড়ি, বা আমি খেলার সময় কি করি, খেলা করি, সাহায্য কি করি, বাড়ির কাজে সাহায্য করা কি উচিত। তাহলে এখানের মধ্যে আমি তোমাদেরকে বাক্য গঠনগুলো একটু লিখে দিচ্ছি।
দেখো এখানে তাহলে কি আছে, হাত, হাত দিয়ে কি কর কি বলতে পারি, খাওয়ার আগে ও পরে কি করি আমরা, হাত ধুই, সময় পড়ার সময় পড়ি, সাহায্য বাড়ির কাজে আমাদের সাহায্য করা উচিত, ভোর কি আছে আমরা ভোরে ঘুম থেকে উঠি। তাহলে বোর্ডটা একটু ভালো করে দেখে নাও, এই পাঠের মধ্যে আমাদের পড়তে পারি বা পড়ার এগুলোই আছে, এগুলোর বাইরে আর কি নেই, তেমন কিছু নেই। তাহলে আজকে আমরা কি দিলাম, আজকে আমরা শিখলাম বাক্য গঠন, শিখলাম শূন্যস্থান পূরণ, শিখলাম এবং এই পাঠ থেকে আমরা প্রশ্নের উত্তরও শিখলাম। তাহলে আজকে আমি এখানে ক্লাস শেষ করব, বিদায় নিব তোমাদের সবার কাছ থেকে। আমার পরবর্তী পাঠ নিয়ে আমি হাজির হব, তোমরাও কি করবে এর মধ্যে এই পাঠে, পাঠের যা কিছু দিয়েছি সবগুলো বাসায় সুন্দর করে পড়ে বাসায় খাতায় লিখবে। আমি তাহলে বিদায় নিব, আল্লাহ হাফেজ সবাইকে।